বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন আমরা যে প্রোগ্রামটা দেখাবো, আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের আগে নাইটটা পরা দরকার, পরে আমরা হোল হবে। এবং কি আগে একবার নাইট মারবে, পরে সিলাই হবে, পরে আবার নাইট মারবে, এরকম প্রোগ্রামও কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো আমাদের এই মেশিনটাই কিন্তু এই ধরনের প্রোগ্রাম আছে, তো সেটা আমরা অনেকেই বের করতে পারি না। তো কিভাবে করব সেটা দেখাচ্ছি খুব সহজে। সাধারণত আমাদের মেশিন আমরা জানি যে আমাদের মেশিন একবার নাইট করে। আমি আজকে দেখাবো যে ইচ্ছা করলে আগেও নাই ফালানো যায়, এমনকি পরেও নাই ফালানো যায়, এমনকি নাই দুইবারও ফালানো যায়। তো কিভাবে করব, আমরা এখানে ৬ নম্বরে যাব। ৬ নম্বর আসার পরে এখানে ৩ নম্বর প্রোগ্রাম দিলাম, ৩ দেওয়ার পরে ইন্টার। এখন দেখুন, একবার প্রথমে একবার আগে নাই পড়বে, নাইটটা কিন্তু পড়লো, তারপরে হচ্ছে স্টিচিং হয়েছে, আবার নাইফ পরবে আগে, এই নাইফ পরলো, পরে যে স্টিচিং হয়েছে। এখন আমি যদি চাই যে নাইফ পরবে কিন্তু স্টিচিং পর আবার নাইফ পরবে, সেটাও করা যাবে। ৬ নম্বর আসতে হবে, আমি ৪ নম্বর প্রোগ্রাম দিলাম, ইন্টার। এখন দেখুন নাইফ পরলো, সিলাই হবে, আবার নাইফ পরলো, দুইবার নাইফ পরলো, একটা নাইফ করলো, সিলাই হলো, আবার নাইফ করলো। সাধারণত কিন্তু আমাদের এই প্রোগ্রামটি থাকে না, আমাদের এইগুলা বিশেষ বিশেষ কোন কাজের ক্ষেত্রে লাগে। আমাদের কিন্তু নর্মালি যে এখন যেরকম হবে, পুরোটা স্টিচ হইলো, সম্পূর্ণ স্টিচ হওয়ার পরে হচ্ছে নাইফ করবে, আমাদের এরা হচ্ছে নর্মাল, কিন্তু চাইলে ওইভাবেও কিন্তু করা যায়। তো এই সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখাইলাম, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।